রুশ বাহিনীর উপর ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইউক্রেন। গত একদিনে 700 রুশ সেনা হত্যার দাবি করেছে দেশটি। এখনও পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের বাখমুত শহরে চলছে দুপক্ষের তুমুল লড়াই। এদিকে ইউক্রেনের লেপার্ড টু যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে এখনও কোনো পরিকল্পনা নেই বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জার্মানি। সোমবার ইউক্রেনের খার্কিভে একটি গ্রামে বাজারে রুশ সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি হয়েছে বলেও জানানো হয়। খার্কিভ ছাড়াও দোনেৎস্কের বাখমুত শহরেও চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে যুদ্ধ। রাশিয়ার সেনাদের ঠেকাতে ইউক্রেনীয় সেনারা প্রাণপণ লড়াই করছেন বলে জানায় কিয়েভ। গত 24 ঘন্টায় রাশিয়ার অন্তত 700 সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাখমুথের কাছাকাছি সোলেদার শহর দখলে রুশ সেনারা মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটি মস্কোর নতুন কৌশল উল্লেখ করে তিনি বলেন, গ্রামটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। জেলেনস্কি বলেন, দোনবাসে যুদ্ধ অব্যাহত রয়েছে, তার মধ্যেই রুশ সেনারা সোলেদার দখলে মনোযোগ দিয়েছে। সেখানে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানাই, তারা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, আমরা অবশ্যই জয়ী হব। এর মধ্যেই বাখমুত ও সোলেদারের কাছাকাছি অবস্থিত একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনে বসবাসকারী দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই দুই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য, সবশেষ কোথায় অবস্থান করছিলেন, এসব বিষয়ে এখনো কিছুই জানায়নি কিয়েভ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে লেপার্ড টু যুদ্ধ ট্যাঙ্ক পাঠানো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জার্মানি। দেশটি বলছে, এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে গত সপ্তাহে ইউক্রেনে যুদ্ধযান পাঠানোর ঘোষণা দিয়েছিল জার্মানি। এর মধ্যেই নিজেদের অবস্থানের কথা জানালো বার্লিন। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.